প্রকৃততে কোন হয় বিতর্কিত ভিক্টর দাস আরকি হাতত নতুন তথ্য কেবল কোচিং সেন্টার চলুয় নহয় সরকারি প্রাথমিক বিদ্যালয় টেট শিক্ষক হিসাবে কর্মরত এইজন বিতর্কিত ভিক্টর দাস 2021 সনেরপরা কমলপ্রভু পানীটেমা রাধাকৃষ্ণ যুগল মিলন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক হিসাবে সরকারি চাকরি করে আছে ভিক্টর দাসে এজন সরকারি চাকরিয়াল হয়েও কোচিং সেন্টার চলার বিষয়টি এটা আরক্ষী তদন্তর আওতালে আহিছে স্থানীয় রাইজর মতে ভিক্টরের বিদ্যালয়ত উপস্থিতির দিনও তেনে নগণ্য প্রথমে শুনক মহানগর যুটি আরক্ষী আয়ুক্ত পার্থ সারথি মহন্তর মন্তব্য আর কেবল কোচিং সেন্টার চলায় নহয় প্রকৃততে প্রাথমিক বিদ্যালয় টেট শিক্ষক বিতর্কিত ভিক্টর দাস আর এইখানে হয়েছে সেই বিদ্যালয় যে বিদ্যালয় কর্মরত ভিক্টর দাস আরক্ষী হাতত আহি পড়েছে নতুন তথ্য এজন টেট শিক্ষক হিসাবে কর্মরত এইখান বিদ্যালয় এল পি স্কুলের টেট শিক্ষক এই ভিক্টর দাস এই বিতর্কিত ভিক্টর দাস আমি দেখাইছো আপনার এই বিদ্যালয় কমলপ্রভু পানীটেমা 2021 সনের পর এজন টেট শিক্ষক হিসাবে কর্মরত ভিক্টর দাস আর এইখানে হয়েছে পূব পানীটেমা রাধাকৃষ্ণ বিদ্যালয় আমি দেখাইছো আপনার দৃশ্য আরক্ষী হাতত আহি পড়েছে ভিক্টর দাস সন্দর্ভত ন ন তথ্য আর এইখান স্কুলতে এইখান বিদ্যালয়তে কর্মরত এই বিতর্কিত ভিক্টর দাস কমলপ্রভু পানীটেমা 2021 সনের পর কর্মরত হয়ে আছে এইজন বিতর্কিত ভিক্টর দাস আমি বিদ্যালয়খন দৃশ্য আপনার দেখাইছো বাহুবল টেলিভিশন স্ক্রিনত ভিক্টর প্রকৃত পরিচয় এজন টেট শিক্ষক ইয়ার দৃশ্য আমি দেখাইছো এইখান বিদ্যালয়তে কর্মরত ভিক্টর দাস শিক্ষক এজন তেও যে টেট টিচার কোচিং সেন্টার আছে কি এটা মানুষে কয় তো তার কারণে কোচিং সেন্টারটা হাইলাইটত আনব বা কিবা আমি তার উপর কমেন্ট নকরো কিন্তু কথাটো হল যে এটা এজন টেট টিচার কোচিং সেন্টারটা কেনেকে চলাই আছে আমি চাম আর মানে এজন শিক্ষক হওয়া সত্ত্বেও সম্পূর্ণ ফেক আর মানে সম্পূর্ণ বেসলেস আর ফলস কথা কিছু কলে যেটে আমার গোটে সমাজত সকলের মাজত এটা গোটে অসমতে এটা মানে সাংঘাতিক একটা বিভ্রান্তির সৃষ্টি করে আর ভিক্টর দাসের এটা মন্তব্যে বিভ্রান্তি সৃষ্টি করেছিল সমগ্র রাজ্যতে ইফালে পানীটেমা মহিলা গোটর সদস্যই টেট শিক্ষক ভিক্টর দাস সন্দর্ভত কয় শিক্ষক ভিক্টর দাস সময়মতে নাহে বিদ্যালয়লৈ প্রতি সময়তে দুটাকৈ মোবাইল ব্যবহার করে ভিক্টর দাসে শ্রেণীকোঠাত পাঠদান করে থাকার সময়তো ফোনত অনলাইন ক্লাসত ব্যস্ত থাকে ভিক্টর দাস আমার এই পূব পানীটেমা রাধাকৃষ্ণ যুগল মিলন প্রাথমিক বিদ্যালয় এনে নিয়মীয়া হয় কিন্তু সেইটার কেনেকা আন কিছু হেৰি হয় সময়ত আহি নাপায় কিন্তু স্কুলত রেগুলারে আহে আর যিদিনা কন্ডিশন হয় হেডমাস্টারক জানায় কিন্তু ধর নটা বাজাত বা নটা পনেরোর ভিতর টিচারখিনি আহি বিদ্যালয়ত উপস্থিত হব লাগে কিন্তু নটা বা নটা পনেরোত আহি নাপায় বেশিরভাগ সময় সাড়ে নটা নটা চল্লিশ দশটা বা দশটা পঞ্চল্লিশ তেতিয়ালৈকেও হয় আমি এই বিষয়ে সভা সমিতি পাতি আমি অভিভাবকখিনিতে সেইটাক আমি এনে সচেতন করে দিছোঁ কিন্তু তার মাজতো তারমানে এই রেগুল এই সময়খিনি তারমানে মেইনটেইন করা নাই রেগুলারলি করা নাই ইয়া জয়েন করব বেশি দিন হওয়া নাই এবছরমান হব পারে এতিয়ালৈকে ইয়ার আগতে মালিগাঁওত নে কত আছিল টেটর শিক্ষক হয় আর তারমানে আমি ছাত্রছাত্রীর পর গম পাওয়া মতে তারমানে দুটা মোবাইল থাকে থাকলে তারমানে তারপর মোবাইলত সেই অনলাইন যে ক্লাসত জড়িত তাদের ডাউটবিলাক দি থাকে আমি তো সেইবিলাক নাজানো কিন্তু আমি সেই অভিযোগ তোলার কৈছিল আর অসমিয়ার অর্থ অর্থ চাও ইংরাজি কিছু মিনিং নাজালিনে তাত অর্থ চাও বলে কৈছে তেহেতে নিজমুখে সেইখানে আমার সভাতে কৈছে অধিক জানিবলে আমি সংযুক্ত হয়েছো আমার চিফ ম্যানেজিং এডিটর সৈয়দ জারির হোসেনের সঙ্গে সৈয়দ জারির হোসেন এই বিতর্কিত ভিক্টর দাস সন্দর্ভত ন ন তথ্য এটা পোহলে আইছে কেবল কোচিং সেন্টার চলায় নহয় প্রকৃততে এজন প্রাথমিক বিদ্যালয় টেট শিক্ষক কিন্তু সরকারি চাকরিয়াল হয়েও কিদরে কোচিং সেন্টার চলাই গেছে সেই আসলে এটা বিতর্ক সৃষ্টি হয়েছে আর সমগ্র বিষয়টি তদন্তর আওতালে আহিছে আপনার এই সন্দর্ভত আর অধিক জানিব বিচাৰিছো হয় এইটো একচুয়ালি আজি এই মুহূর্তত যোনটো ব্রেকিং নিউজ বলে কব লাগিব আপনি কোৱাৰ নিচিনাকৈ ভিক্টর দাস এল পি স্কুলৰ টেট শিক্ষক আমি আপুনি কোৱা নিচিনাকৈ পানীটেমা কমলপুৰত স্থিত এখন টেট স্কুলৰ শিক্ষক আৰু এইমাত্ৰ যিগৰাকী তাৰে মহিলা গোটৰ এগৰাকী সদস্যা তেখেতে এই কথাটো অভিযোগ আনিছে যে তেওঁ পলমকৈ পায় আৰু লগত তেওঁ কৈছে যে ক্লাছ চলি থকাৰ সময়তে তেওঁ
যিবিলাক অনলাইন কোচিং ক্লাছ এটা মোবাইল দি তেওঁ কৰি থকাৰ এটা গুৰুত্বপূৰ্ণ তেওঁলোকে অভিযোগ আনিছে। এটা প্ৰশ্ন হয় দ্বিতীয় আৰক্ষী জইণ্ট যিগৰাকী কমিশনাৰ অফ পুলিচ পাৰ্থ সাৰথি মহন্ত, তেখেতে কৈছে যে এগৰাকী চৰকাৰী শিক্ষক, চৰকাৰী স্কুলৰ শিক্ষক, এল পি স্কুলৰ শিক্ষকে কেনেকে দুটাকৈ কোচিং চেণ্টাৰ চলাই আছে। আৰু যদি আপুনি ভালদৰে মন কৰে আপুনি দেখিব যে তেওঁ ভিডিঅ'টোত কৈছে মই 500 টকা কে লওঁ। তাৰমানে তেওঁ বেচিকেলি তেওঁ এইটো বুজাব চেষ্টা কৰিছিল যে মই ইমান কম দামত অনলাইন ক্লাছ কৰোঁ আৰু ছাত্ৰ ছাত্ৰী। কিন্তু প্ৰশ্নটো হৈছে যে 500 টকা বা 1000 বা 5000 কথা নহয়, তেওঁ এটা প্ৰফিট থকা বা পইচা লোৱা এটা কাম তেওঁ অপেনলি কথাটো কৈছে। তেওঁ কেনেধৰণে কৰিব পাৰিছে, এই ডেফিনেটলি এইবিলাক ছাৰ্ভিচ ৰুলছত থাকিব, আসাম গভৰ্ণমেণ্ট ছাৰ্ভিচ ৰুলছৰ মতে গোটেই বস্তুটো ব্যৱস্থা হ'ব। ক'ৰবাত নহয় ক'ৰবাত যে এইটো এটা পাব্লিচিটিৰ কাৰণে যেন কৰা যেন অনুমান হৈছে, কাৰণ এতিয়ালৈকে আমি যিমান দূৰ গম পাইছোঁ আৰক্ষীৰ তদন্তত তেওঁ কেৱল বেলেগৰ কথা কৈছে, অহুকানে পহুকানে শুনা কথা কৈছে। তেওঁ নিজৰ কোনো ফাৰ্ষ্ট হেণ্ড ইনফৰমেশ্যন অভিযোগটো তেওঁলৈ অহা নাই, তেওঁ বিভিন্ন থাৰ্ড বা ফ'ৰ্থ পাৰ্চনৰ চ'ৰ্চৰ অভিযোগৰ ভিত্তিত তেওঁ কথাখিনি সংবাদ মাধ্যম বা ছ'চিয়েল মিডিয়াত তেওঁ লিখিছিলে। প্ৰশ্ন হৈছে যে এনেকে এটা ইমান ডাঙৰ এটা অভিযোগ অনা উইদাউট এনি প্ৰুফ, কোনো তথ্য নোহোৱাকৈ, চ' এইটো এটা আচৰিত কথা। লগতে আৰু মন কৰিবলগীয়া এই 4গৰাকী যি পৰীক্ষাৰ্থী আমি দেখিছিলোঁ যে কালি পাণবজাৰ আৰক্ষীয়ে মাতি লৈ গৈছিলে, আমি যিমান দূৰ আৰক্ষীৰ পৰা গম পাইছোঁ তেওঁলোকেও এগৰাকীয়েও নিজে ভুক্তভোগী নহয়, মানে কোনোবাই দালালে যে তেওঁলোকক ফোন কৰা সেইটো নহয়। তেওঁলোকেও কৈছে যে এজনে কৈছে কোনোবা নলবাৰীৰ পৰীক্ষাৰ্থীয়ে তেওঁক ফোন কৰিছে, কোনোবা এগৰাকীয়ে কৈছে ধেমাজিৰ। তাৰমানে ভিক্টৰ দাসে যেনেকে বেলেগৰ কথা শুনি অভিযোগ আনিছে, এই 4গৰাকী ছাত্ৰ ছাত্ৰীয়েও একেধৰণে বেলেগৰ কথা শুনি অভিযোগ আনিছে। চ' ক'ৰবাত নহয় ক'ৰবাত ইয়াতে ষড়যন্ত্ৰ, মানে কিহৰ কাৰণে কৰিছে চিপ পাব্লিচিটি, হয়তো তেওঁলোকে অনুমান কৰিব পৰা নাছিলে যে এই স্থানটোৰে যে তেওঁলোকৰ বিপদ মাতি আনিব, হয়তো এই কোচিং চেণ্টাৰটো অলপ ভালকে চলাৰ কাৰণে বা আৰু অলপ লাইম লাইটত অনাৰ কাৰণে হয়তো ভিক্টৰ দাসে তেনেকুৱা কাম কৰিছে, সেইটো এই মুহূৰ্তত ক'বলৈ পৰা নাযাব। কিন্তু ক'ৰবাত নহয় ক'ৰবাত যে তেনেকুৱা এটা যে আগত যে কথা আছিলে সেই কথাটো নিশ্চিতভাৱে ক'ব পাৰিব। কিন্তু এটা ডাঙৰ, এতিয়া আমি আকৌ মই পুনৰবাৰ ঘূৰি গৈছো, এল পি স্কুলৰ টেট শিক্ষক পানীটেমা কমলপুৰস্থিত অভিযোগ অনুসৰি তেওঁ পলমকে স্কুলত পাইগৈ, ক্লাছ কৰি থকাৰ সময়ত তেওঁ মোবাইল যোগে অনলাইন ক্লাছ কোচিং কৰি থাকে। চ' এইবোৰ ডেফিনেটলি আমাৰ সতীৰ্থ সাংবাদিক দীপক তাতে আছে, আমি কিছু সময়ৰ পিছতে দীপকৰ লগত আৰু স্থানীয় ৰাইজৰ লগত আমি কথা পাতিবলৈ সক্ষম হ'ম, আৰু হয়তো বিস্তৃত তথ্য আমি তেওঁৰ পৰা পাম। ঋতুপৰ্ণ হয় নিশ্চয় আছে, জয় হুছেইন আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। বিস্ফোৰক ভাষ্য আগবঢ়াইছে এইজন ভিক্টৰ দাসে, এইজন বিতৰ্কিত ভিক্টৰ দাসে, কিন্তু তেওঁৰ হাতত নাই কোনো ধৰণৰ প্ৰমাণ। আত্মপ্ৰচাৰৰ বাবে এয়া মিছা তথ্য তেওঁ সদৰি কৰিছে নেকি, সেইলৈও বহু প্ৰশ্ন উত্থাপিত হৈছে। ইতিমধ্যে তেওঁ যিখন এল পি স্কুলত কৰ্মৰত তাৰ মহিলাগৰাকী ইতিমধ্যে উল্লেখ কৰিছে যে তেওঁ যি সময়ত তেওঁ শ্ৰেণীকোঠাত থাকে সেই সময়ত তেওঁ অনলাইন ক্লাছো অব্যাহত ৰাখে আৰু পলমকৈ উপস্থিত হয় শ্ৰেণীকোঠাত। এই অভিযোগ আনিছে এগৰাকী মহিলা গোটৰ সদস্যই, আমি আপোনালোকক দেখুৱালোঁ তেওঁৰ ভাষ্য। আৰু ইতিমধ্যে আমি জনাইছোঁ কেৱল কোচিং চেণ্টাৰ চলোৱাই নহয়, প্ৰকৃততে প্ৰাথমিক বিদ্যালয়ৰ টেট শিক্ষক এইজন বিতৰ্কিত ভিক্টৰ দাস 2021 চনৰ পৰাই কমলপুৰৰ পূব পানীটেমা ৰাধাকৃষ্ণ যুগল মিলন প্ৰাথমিক বিদ্যালয় শিক্ষক হিচাপে চৰকাৰী চাকৰি কৰি আছে এইজন ভিক্টৰ দাসে। কিন্তু চৰকাৰী চাকৰিয়াল হোৱা উপৰিও তেওঁ কিদৰে এই আচলতে কোচিং চেণ্টাৰখন চলাই গৈছে তাক লৈ বহু প্ৰশ্ন উত্থাপিত হৈছে। এই সমগ্ৰ বিষয়টো এতিয়া তদন্তৰ আওতালৈ আহিছে।